হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আজকে ছোট মুরগি বোনা করব, অল্প মশলায়, খুবই অল্প মশলায় ছোট মুরগি বোনা করব। এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তার জন্য এখানে একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে শুধু আদার রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিছি। এখন রান্নায় যাব। দিয়ে নিচ্ছি সরিষার তেল, এখানে নিলাম টমেটো, একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দু থেকে তিনটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে নিলাম খুব সামান্য লবণ, এক চা চামচ হলুদ, এক চা চামচের একটু কম জিরা গুঁড়া, এক চা চামচের একটু বেশি মরিচ গুঁড়া। যেহেতু টমেটোটা একটু বাড়ায় দিব তাই মরিচ গুঁড়াটা একটু বাড়ায় নিছি। আর এখানে নিছি খুব অল্প, এক চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়া। এবার রান্না যায়, প্রথমে দিয়ে দিব এখানে টমেটো আর একটা পেঁয়াজ কেটে রাখছিলাম সেটাই। এখন একে একে মশলাগুলো সব দিয়ে দিব, দিচ্ছি খুব সামান্য লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। সামান্য পানি দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিব, যেহেতু মাংসটা রান্না না ভুনা, তাই মশলাগুলো আগে থেকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মাংসের ভিতরে মশলাগুলো মিশিয়ে নিলাম, এখন 10 মিনিটের জন্য ঢেকে দিব। এর মধ্যে মাংস থেকে পানি বেরিয়ে আসবে। ফিরে এলাম 10 মিনিট পর, মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে আসছে, কিছু বেরিয়ে মাংসটা পানিটা বেরিয়ে পানিটা শুকিয়েও আসছে। এভাবেই মাংসটা বোনা করে নিব, আর কোনো বাড়তি ঝোল দিব না। আর একটু শুকনো শুকনো করবো, তা 5 মিনিটের জন্য আবার ডেকে দিলাম। ফিরে এলাম আরও 5 মিনিট পর। আজকে মুরগির মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করব না, আজকে ব্যবহার করব লেবুর খোসা। লেবুর খোসা গ্রেট করে নিলাম, একটা লেবুর খোসা এখানে গ্রেট করে রাখলাম, এখন দিয়ে দিব। মুরগির জলটা শুকাবো না, এখন লেবুর খোসাটা দিয়ে ঢেকে দিব ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।